হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পৌলমীর সংসার। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ অনেক অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম, এবং আজকের ভিডিওটা সব তোমাদের জন্যই। আমার 10,000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, তো সেই জন্য থ্যাঙ্কস গিভিং বলতে পারো, যা বলতে পারো। তো আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে অনেক অনেক থ্যাঙ্কস তার জন্য। সত্যি আমি লং ভিডিও সেভাবে দিতে পারি না, যতটাই দিই কুচু শর্ট ভিডিওগুলো দিই। তো তার ফলে যে আমার মানে অত সামান্য পরিশ্রম করে আমার 10,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে আমি সত্যিই ভাবতে পারিনি। কিন্তু তোমাদের ভালোবাসা পেয়ে আমার সত্যি খুব ভালো লেগেছে। তোমরা কুচুকে এত ভালোবেসেছো, এত ভালোবাসা দিয়েছো, তো সেই জন্য আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। তো সারপ্রাইজ তো তোমাদেরকে দেব, কিন্তু তার আগে কি রান্না বাড়া হয় দেখে নিই চলো। তো বাচ্চার পরীক্ষা শেষ হয়ে গেছে, আমার বড় বেটির পরীক্ষা শেষ হয়ে গেছে, সেই জন্য বাড়িতে একটা ছোট্ট খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠান আছে আর কি, সবাই মিলে। মাইমারা তো আমার পাশে থাকে, আগের ভিডিওতে দেখেছো, মাইমার ফ্যামিলি, আমার ফ্যামিলি টুকটাক কয়েকজন মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তো বড় বেটুর বিরিয়ানি খুব পছন্দ বলে আজকে আমরা বিরিয়ানি রান্না করছি। তো আগে রান্নাটা করে নিই, তারপর তোমাদের জন্য সারপ্রাইজটা দেখাচ্ছি। প্লিজ সবাই দেখতে থেকো। কিন্তু আমার অনেক সাবস্ক্রাইবার হয়েছে 10K, তো আমি আশা করবো আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার আমার ভিডিওটি দেখবে। চলো তাহলে। এখানে কুচু কালার করতে বসেছে, দু হাতে দুটো তুলি নিয়ে কালার করছে। আর এই ফাঁকে আমি ওকে টিফিনটা খাইয়ে দিচ্ছি। মা মা গো বলো, পেঁয়াজ নিয়ে এসছো তুমি? ওটা তো রান্না হবে। আজকে আমাদের বিরিয়ানি রান্নার জন্য এখানে পেঁয়াজ কুচানো আছে, এটা বেরেস্তা হবে এবং মাংসে দেওয়া হবে। এদিকে ভাতের জন্য জল গরম বসানো হয়ে গেছে এবং জলে মশলাগুলো দিয়ে দেওয়া হয়েছে, বড় এলাচ, ছোটো এলাচ, তেজপাতা, এছাড়া বিরিয়ানি মশলা আর যা থাকে। আর এদিকে আলু সেদ্ধ হচ্ছে বিরিয়ানির জন্য, এদিকে বিরিয়ানির চালটা ভিজতে দেওয়া আছে। আর এইদিকে মাংসটা ম্যারিনেট করা আছে। এখানে কুচুর জন্য, ঝোলের জন্য আলাদা করে মাংস আছে। আর এখানে কেশর এবং কালার কিছুটা দুধের সাথে মিক্সড করা আছে। এখানে বিরিয়ানির ডিম সেদ্ধটা আছে, এটা ছাড়াতে হবে। আর এইদিকে সবাই কুচুকে দেখুন কি করছে, বসে বসে আটা মাখছে, আটা নিয়ে খেলছে। কি হচ্ছে ওটা? দিচ্ছি। কি দিচ্ছ? এটা ঝুলিতে এমনি লবণ এটা। আচ্ছা ঠিক আছে করো তুমি। আমাদের বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, পুরো ব্রাউন কালার চলে এসেছে, তো এটাকে আমরা তেল থেকে তুলে নেব। আর একটু পেঁয়াজও ভাজতে দিতে হবে। তো বিরিয়ানি রান্না করতে গেলে একা করলে সত্যি খুব কষ্ট হয়ে যায়, তো মাইমা আর আমি আছি, দুজন মিলে আছি বলে হয়ে যাচ্ছে রান্নাটা। বাচ্চা নিয়ে করতে গেলে খুব প্রবলেম হয়ে যায়। তো যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমরা কিভাবে বিরিয়ানি করো, তোমাদের বিরিয়ানির যদি কোনো ফটো থাকে প্লিজ কমেন্টে আমার সাথে ফটো শেয়ার করো। তোমাদের বিরিয়ানিগুলো দেখতে কেমন হয় সেটা আমিও দেখতে চাই। এইদিকে দেখুন ভাতটাকে হয়ে যেতে ছেঁকতে দেওয়া হয়েছে, ভাতের চালগুলো দেখুন একটাও ভাঙেনি। আর ভাত থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে চালটা থেকে। বেরেস্তা হয়ে যাওয়ার পরে মাংসটাকে কষতে তুলে দিয়েছি। আর মাংসটা ভাজা হয়ে গেলে এদিকে আলুগুলো, আলুগুলোর কালারও খুব সুন্দর এসছে, তো আলুগুলোও ভাজা হয়ে গেলে, মাংসটাও রেডি হয়ে গেলে বিরিয়ানিটা লেয়ারিংয়ের জন্য দিয়ে দেব। এবং তারপরে কুচুকে খাওয়ানো আছে, কুচু চিকেনটাও হয়ে গেছে। তো এরপরে আপনাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে।
এখানে আমাদের বিরিয়ানিটা এবার লেয়ারিং চলছে। প্রথমে ভাত দেওয়া হলো, তারপরে আলু দেওয়া হচ্ছে, আর এদিকে চিকেনটাও রেডি হয়ে গেছে। তিনটে লেয়ারে দেবে, তাহলে একটা লেয়ারে আলু দেবে, একটা লেয়ারে ডিম দেবে। ভাতের পর প্রথমে আলু দেওয়া হচ্ছে, না আবার পরে দিতে হবে, কিছুটা দিয়ে দাও, আবার পরে আলুটা দেওয়া হবে। চিকেন চিকেন পরে, আগে ভাত, আবার এরপরে আবার ভাত দেওয়া হচ্ছে। এই ভাতের নিচে একটু বিরিয়ানি মশলা দেওয়া হয়েছে, তারপরে আবার ভাত দেওয়া হচ্ছে, এর উপর আবার চিকেন দেওয়া হবে। চিকেন দেওয়ার পর আবার বেরেস্তা দিয়ে যেরকম লেয়ার হয়, মশলাটা একটু দাও মাম্পি, আমার মশলাটা একটু দে মাম্পি। দিয়ে আমাদের 10,000 হয়ে গেছে। আজকে আমার সমস্ত সাবস্ক্রাইবারদের জন্য এটা আমার তরফ থেকে, আজকে যেহেতু কুচু শর্টসের জন্য এত সাবস্ক্রাইব আমি গেইন করতে পেরেছি, সবাই আমার ফ্যামিলির মেম্বার হয়েছে, তো আজকে কুচু আর বেটু এই কেকটা কাটবে। এটা আমার 10K সাবস্ক্রাইবারের জন্য। কুচু কেক কাটিং করো, ওরে বাবা ছুরি ধরে কেক খাচ্ছ। কেক কাটিং হয়ে গেছে তোমার, একটু কেক কাটিং করে না। আচ্ছা এটা ঘুরিয়ে দিলে ভালো, এটা চোখটা ঘুরিয়ে ঘুরিয়ে ছিল, কুচু ছুরি দিয়ে কেক খাওয়া শুরু করে দিয়েছে। তো আমার এই কেকটা আমার তরফ থেকে আমার সমস্ত সাবস্ক্রাইবারদের জন্য, থ্যাংক ইউ থ্যাংক ইউ মেনি মেনি থ্যাংক। এখানে বেটু মন কুচু, কি হয়েছে কুচু, ঝাল লাগছে, ঝাল লাগছে, ও বাবা বাবা বাবা। আর এইখানে বড়দের গ্রুপ একদম। পিঙ্কু লেগ পিসটা একটু কামড় দে, তো সবার আগের যারা খাচ্ছিল সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমাদেরও প্লেট বেড়ে নিয়ে বসে গেছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, টর্চ মেরো না কুচু, আর সবাই ভালো থাকবেন, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আমাদের খুব ভালো লাগবে। টাটা বাই, ভালো থাকবেন সবাই। আমার খুব ভালো লাগলো যে বিরিয়ানিটা অন্তত পেলাম।